আজকের এই চার্জারটি কাজ শিখলে আপনি প্রত্যেকটা চার্জারই বানাতে পারবেন, 60 ভোল্ট কিংবা 48 ভোল্ট। সেই বিষয়ে বিস্তারিত এই ছোট্ট ভিডিওটি দেখুন, আশা করি আপনার অনেক কাজে আসবে। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মিশুগাড়ির 48 ভোল্ট চার্জার ফিনিশিং করতে গেলে এই ভিডিওটি দেখুন, আপনি সুন্দর ফিনিশিং দিতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তবে আপনার অনেকটি আইডিয়া এসে যাবে, আপনার অনেক কাজে আসবে। সম্মানিত ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকের এই চার্জারটি আমরা দুই বাপপুতি মিলে বেঁধেছি। বাপে পুতে বানলে কিন্তু ফিনিশিং ভালো হয়, দেখছেন? আপনারা যারা শিখবেন বাপে পুতে বানবেন। তারের হিসাবটা ঠিক রাখতে হবে, যেমন আমরা এসিতে 275 প্যাঁচ দিয়ে তারপর রেগুলেটর উঠাই, আর 275 প্যাঁচ যদি দেই তারপর যদি রেগুলেটর উঠাই তো 80 প্যাঁচ দিতে হবে আমাদের ডিসি 48 ভোল্ট বানানোর জন্য। তো আমরা যদি 275 প্যাঁচের পর যদি আরও প্যাঁচ বেশি দিয়ে, মনে করেন আরও 20টা প্যাঁচ বেশি দিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিসি তারটা আরও বেশি লাগবে। যেমন অন্তত 80 প্যাঁচে যদি 48 ভোল্ট বার হয়, আর ওই জায়গায় যদি এসিতে আমরা 20টা প্যাঁচ বেশি দিই, তাহলে ডিসিতে আরও 10 প্যাঁচ বাড়াইয়ে তারপর দেখবেন 48 বাইরে। আর যদি আমরা 260 প্যাঁচ দিই এসিতে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের 48 ভোল্ট বাইরে হবে মাত্র 72 প্যাঁচে। তো এইভাবে আপনারা নিয়ম মাফিক যদি কাজ করতে যান, তবে আপনারা 275 প্যাঁচ দেওয়ার পরে প্রতি 9 প্যাঁচ পর একটি রেগুলেটর উঠাবেন। এইভাবে 6টা রেগুলেটর উঠাতে হবে 48 ভোল্ট চার্জারের ক্ষেত্রে। চার্জার বানলেই হবে না, আপনি এসি যে তারটা আছে এই তারটা যেই পরিমাণ দিবেন, ঠিক ডিসি যে তারটা উঠবে ওই তারটা কিন্তু ওই পরিমাণ লাগবে। কেমন পরিমাণ? যেমন আমি যদি এসিতে 10টা প্যাঁচ কম দেই তখন কিন্তু আমার ডিসি তারটা কম লাগবে, আর যদি এসিতে 10টা প্যাঁচ বেশি হয়ে যায় তখন ডিসি তারটা অন্তত 5টা প্যাঁচ বাড়াইতে হবে। এই সূত্র যদি জানতে হয় আপনারা পর্যাপ্ত পরিমাণ কমেন্টস করবেন, কমেন্টসে জানাবেন, আমি এই সূত্রগুলো আপনাদের জানানোর চেষ্টা করব যে দাদা তার কোন সাইডে বেশি দিলে কি হয় না হয়। তো সেই বিষয়ে যদি বিস্তারিত ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন যে আমরা এই রিলেটেডের একটি ভিডিও চাই, আমরা সমস্ত কিছু জানতে চাই। আর ফিনিশিংটা কেমনে দিবেন আজকের এই ভিডিওতে দেখুন।
কাপড় পরে আগে লাগিয়ে দিয়েছে শুধু কমান বাড়ানো।